বিশ্বকাপ আসরকে ইসলাম প্রচারে কাজে লাগাচ্ছে কাতার। কাতার বলেছে ব্রিটিশ নাগরিকরা ইউরোপিয়ানরা যারা ইসলামের ছোঁয়া পেয়ে কাতারের মধ্যে প্রবেশ করবে, সুতরাং আমাদের সামনে সুন্দর একটি সুযোগ হলো মুসলিমদের সুন্দর জিনিসগুলি ইসলামের সৌন্দর্যপূর্ণ করা। আপনি যখন কাতারে প্রবেশ করবেন তখন আপনি দেখতে পাবেন সুন্দর করে তারা কিছু দেয়ালিখা লিখেছে, এবং এই দেয়ালিখাগুলি মানুষের কোনো বাণী নয়, সাধারণ কোনো মানুষের কথা নয়, এই বাণীগুলি হলো মুহাম্মদ সাল্লাল্লাহু গোটা বিশ্ব থেকে। ইউরোপিয়ানরা যেহেতু কাতারের মধ্যে প্রবেশ করবে, তারা তো ইসলামের বাণীগুলি কখনো শোনে নাই, তো সে যখন এয়ারপোর্টে ল্যান্ড করবে, দেন সে যখন বিশ্বকাপ দেখার জন্য খেলার মাঠ মধ্য দিয়ে রাস্তার মধ্যে তারা কিছু ব্যানার ছাপিয়েছে এবং কিছু দেয়ালিখা লাগিয়েছে। আমি দেখলাম সেখানে একটি হাদিস দেখা যাচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, কোনো কাজকে কঠিন বানায় না। তো ব্রিটিশ এক নাগরিক তিনি কাতারে প্রবেশ করলেন, তার নাম হচ্ছে জেনিফার। সে কাতারে প্রবেশ করার পরে এয়ারপোর্ট থেকে বিশ্বকাপের মাঠ পর্যন্ত যাবেন, সেখানে যেতে যেতে তিনি ইংরেজিতে যেহেতু সেই দেয়ালিখাগুলি লেখা আছে, তিনি বললেন যে তোমরা সহজ করে দাও, কোনো কাজকে তোমরা কঠিন করো না। প্রশ্ন করলেন এই জেনিফার যে এত সুন্দর বাণী, এত চমৎকার কথা, এগুলি কার হতে পারে? তো কাতারের মানুষগুলি তিনাকে বুঝিয়েছে যে এগুলি বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন তিনি অবাক হয়েছে, আমি কাতার থেকে ফিরে গিয়ে ইসলাম সম্পর্কে জানবো, কোরআন সম্পর্কে জানবো, আমি বড় আশ্চর্য লাগে এবং খুবই প্রশংসার সে কথা। আরব রাষ্ট্রগুলি পশ্চিমা সভ্যতাকে গ্রহণ করে হ্যালোইনের মতো, যখন তারা এবং ইসলামী সভ্যতাকে বাদ দিয়ে পশ্চিমা ধারণ করে, ঠিক সেম টাইম, ঠিক একই সময় কাতার বিশ্ব দরবারে ইসলামী সংস্কৃতিকে প্রচার করার জন্য অবশ্যই প্রশংসনীয়। এখন আপনি বলবেন কাতারে যদি খেলা হয়, খেলা তো হারাম, আমি সেই সাবজেক্টে যাব না, খেলা তো অবশ্যই হারাম, কিন্তু যদি এই খেলা না হয় বিশ্বের যেই কোনো প্রান্তে এই খেলা কিন্তু অবশ্যই হবে। এখন সেই প্রান্তে যদি খেলা হয় সেখানে মদের আড্ডা বসবে, গাঁজার আড্ডা বসবে, ইয়াবা খাবে, নাচানাচি হবে, হওয়ার কারণে তারা বলছে যে ইসলামিক সংস্কৃতি আমরা মানুষের মধ্যে ঢুকাইয়া দিব, যাতে করে বিশ্বকাপ খেলা দেখতে এসে যাতে করে ইসলামের সৌন্দর্য দেখতে পারে, এজন্য আমরা কাতার বলেছে এখানে আসার পরে ইসলাম সাপোর্ট করে না, ইসলাম অপছন্দ করে, এমন কোন কাজ কোনো খেলোয়াড় করতে পারবে না, কোন ধরনের অনিসলামিক কোনো কাজ করতে পারবে না, এটা তারা সিদ্ধান্ত নিয়েছেন। এজন্য অবশ্যই প্রশংসার যোগ্য কাতার, যেহেতু আমি বলছিলাম সৌদি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এসেছেন, সেই রাষ্ট্রের প্রধান নেতারা মুসলিম সংস্কৃতিকে বাদ দিয়ে তারা যখন পশ্চিমাদের সারা দেখেছেন অক্টোবর মাসে তারা হ্যালোইনের মতো পার্টি, যেটা খ্রিস্টানদের পার্টি, যেটাকে ইসলাম কখনো সাপোর্ট করে না, তারা যখন সে পার্টি করলো, কাতার বিশ্ব দরবারে মুসলিম সংস্কৃতিকে প্রেজেন্ট করছে। এজন্য আমার ভাইয়েরা, পৃথিবীর এক প্রান্ত থেকে ইসলামকে যদি কেউ ডাইভার্ট করতে চায়, আরেক প্রান্তের মধ্যে ইসলামকে আল্লাহ পাক মানুষের সামনে হাইলাইট করবেন, এটাই করবে নূরুল্লাহ বি আফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ইসলামকে কেউ মুছে দিতে পারবে না, আল্লাহ পাক ইসলামকে এভাবে প্রচার করবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক, আমিন।